আচ্ছা আমরা শুরু করি কেমন? আমরা গত ক্লাসে ক্যালকুলাসের যে পর্যন্ত আলোচনা করছিলাম, ক্যালকুলাস মানে তো ডিফারেন্সিয়েশন করা তো বলছেন, তাই না? আমরা রেগুলার প্রসিডিউর বা রিয়েল প্রসিডিউরে কিন্তু আমরা ক্যালকুলাসের ক্যালকুলেশন গুলো দেখছি, কিছু আবার হচ্ছে, হ্যাঁ আবার হচ্ছে যেগুলো হলো পাওয়ার রুট সিস্টেম, যেটা পার্সোনাল প্রবলেমের জন্য আপনারা হচ্ছে আমরা যখন ফ্যাকাল্টি রুম থেকে তখন যাবেন, ক্লাস যখন হবে তখন যেটা ক্লাসে বলা হয় সেরকম শুনবেন। এর আগে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যেভাবে আমরা কি করছি, এক্স স্কয়ার কে আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম না, মনে আছে? এক্স স্কয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে রেজাল্ট কত আসছিল, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসছিল 2x, না? এটার রিয়েল মেথড যেটা আর হচ্ছে শর্টকাট মেথড বা পাওয়ারফুল মেথড দুইটাই কিন্তু আমরা দেখিয়েছিলাম, মনে আছে? রিয়েল মেথড একটা আর একটা কি ছিল, পাওয়ার পাওয়ার রুল বা হচ্ছে এটা হচ্ছে শর্টকাট মেথড বলে। রিয়েল মেথডে তো আমরা এখানে কত প্রায় 7-8 লাইন দেখছিলাম না, 7-8 লাইনস, আর হচ্ছে শর্টকাটে কি ছিল, জাস্ট পাওয়ারটাকে সামনে এনে পাওয়ারটাকে এক বাদ, তাই না? জাস্ট আমরা করছিলাম কি, এই পাওয়ারটাকে সামনে এনে পাওয়ারটাকে এক বাদ দিয়েছিলাম, তাহলে 2টা সামনে আসবে 2x আর 2 থেকে এক বাদ দিলে কত, 1, তাহলে কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি, 2x পেয়ে যাচ্ছি। তো আমরা কিভাবে বিষয়টা আসলো এটা তো আমরা রিয়েল দেখছি না, পরীক্ষা মানে পরীক্ষা করে দেখছি না যে কিভাবে আসলে x স্কয়ার সমান সমান আমরা কেন 2x লিখব, এটা পরীক্ষিত নিয়ম তো আপনারা যুক্তি সহকারে বুঝছেন যে আসলে 2x আমরা আমাদের ইচ্ছা মতো নিচ্ছি না, 2x কে আমরা ক্যালকুলেশন করে সুপার স্মল চেঞ্জ যেটা সেটাকে বের করছি, এবং এই 2x টা হচ্ছে x স্কয়ারের সুপার স্মল চেঞ্জ যেটা বা স্লোপ সেটা, বোঝা গেল? এবং আমরা অঙ্ক যখন করব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা টার্ম ডিফারেন্সিয়েট করা দরকার, তখন কিন্তু আমরা ওই রিয়েল মেথডে যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে আমাদের অঙ্ক অনেক বড় হয়ে যাবে না। যেমন আপনার যদি একটা আমাদের একটা ইকুয়েশন বা সে একটা কি হয় ফাংশনে যদি 5টা কি থাকে টার্ম থাকে, এখন 5টাই যদি আমরা রিয়েল মেথডে ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে তো আমাদের অঙ্কের জায়গা অনেক বেশি চলে আসবে। তো আমরা অঙ্কে যখন করবো তখন কিন্তু সেই শর্টকাট মেথডটা ব্যবহার করবো, কারণ আমরা রিয়েল মেথডটা তো বুঝছি, ওইটার প্রমাণ হিসেবে আমরা শর্টকাটটাকে কি করতেছি, সহজ ইউজ করার জন্য ব্যবহার করতেছি, কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশন যেটা এটা তো আমরা সবাই জানি, এটা জানবেন বা এটা বুঝবেন। আর যখন আমরা অঙ্ক করব তখন আমরা কোনটা দিয়ে সলভ করব, এই যে পাওয়ার রুলের যে শর্টকাটটা আছে এটা দিয়ে আমরা অঙ্কের ডিফারেন্সিয়েট গুলো করব, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু অঙ্কগুলো শুরু করি। আর ক্যালকুলাসের যে বেস, ক্যালকুলাসের মেনলি বিষয়টা কি দেখবেন, ক্যালকুলাসের ব্যবহার তো দুইটা, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়েশনের মেনলি হয় কি, যে কোনো জিনিসের স্লোপ বের করা হয়, স্লোপ মানে তো বলি স্লোপ মানে ঢাল, যদি আমরা সিম্পলি উদাহরণ দেখি জাস্ট হচ্ছে অঙ্ক করার সময় তো প্রয়োজন হবে, আমি একটু বার্ড সার্কেল দিয়ে যাই, যে কোনো একটা জিনিসের আমরা আসলে ঢাল বের করি, কেমন? মনে করুন আমাদের যদি আসলে এরকম একটা স্লোপ থাকে, বুঝতে পারছেন এটা কি একটা স্লোপ আসছে না, এটা হয়তো বা কোয়াড্রেটিক ইকুয়েশন বা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা এরকম একটা কিন্তু স্লোপ পাই, এই যে মানে এটা একটু স্লোপটা বেশি আছে, তো এটা দেখেন এটা কি নেগেটিভ পজিটিভ এরিয়া না, জি এটা পজিটিভ পজিটিভ এরিয়া, এটা নেগেটিভ নেগেটিভ আর এটা কি পজিটিভ নেগেটিভ। তো দেখুন আমরা যখন ডিফারেন্সিয়েট করি তখন কিন্তু এর যে কোনো জায়গায় কিন্তু আমরা স্লোপটা বের করি, স্লোপ মানে তো বোঝেন কোনটা এক্স কোনটা ওয়াই পজিটিভ নেগেটিভ, এইটা মনে করেন আমাদের এইখানে যদি আমরা ধরি সাপোজ এইটা, তাহলে এই যে পয়েন্টটা আছে এই কার্ভের এই পয়েন্টটা আসলে আমাদের স্লোপটা কত, ঠিক আছে? ওখানে যদি আমরা একটা ট্যাঞ্জেন্ট আঁকি মানে একটা স্পর্শক আঁকি, এরকম যদি একটা স্পর্শক আঁকি তাহলে আসলে এটা স্লোপটা আমরা আসলে বের করি, এটাই হচ্ছে মেনলি আমাদের কিসের কাজ, আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ। তো যখন আসলে আমাদের বিজনেস অ্যাপ্লিকেশন থাকে, বিজনেস অ্যাপ্লিকেশনের বেশিরভাগ জায়গায় কিন্তু দেখবেন যে ইকুয়েশন বা স্লোপগুলো থাকবে, ওখানে বেশিরভাগ থাকে হচ্ছে যেমন মার্জিনাল কস্ট, আমাদের যদি একটা সিম্পল ইকুয়েশন এরকম একটা স্লোপ থাকে, মনে করেন এটা একটা কস্ট ফাংশন, ঠিক আছে, এই y is equal to ফাংশন অফ x, আমরা হয়তো এখানে একটা জিনিস ধরলাম যে y মানে হচ্ছে টোটাল কস্ট আর এটা হচ্ছে x এর সাপেক্ষে এটার কস্ট আসছে। এখন একটা জিনিস, যখন আমাদের মার্জিনাল কস্ট থাকে
তখন কিন্তু এটা একটা স্লোপ নির্দেশ করে। মার্জিন মানে তো বোঝেন, মার্জিন মানে কি বলেন তো? স্যার মার্জিন একটা নির্দিষ্ট একটা জায়গা বোঝায়। সীমা রেখা বা আমরা খাতায় মার্জিন কাটি না, মার্জিনাল কস্ট মানে হচ্ছে কস্ট আনুপাতিক কস্ট, আনুপাতিক কস্ট ফর প্রোডিউসিং অন অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট। মনে করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি যে কোনো জায়গায় কিন্তু একটা লিমিট থাকে, যেমন হয়তো বা আপনারা এখানে তো ভর্তি হয়েছেন, দেখবেন পাবলিক ইউনিভার্সিটিগুলো বা বুয়েটের যদি কথা বলেন, দেখবেন বুয়েটে কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে একটা লিমিট থাকে যে 100 জন স্টুডেন্ট ভর্তি করে, যদি 100 জনের পরে একটাও বেশি করে পড়ে না। প্রোডাকশনের ক্ষেত্রেও দেখবেন যে কিছু কিছু প্রতিষ্ঠানে কিন্তু প্রোডাকশনের একটা লিমিট থাকে যে প্রোডাকশন হয়তো বা 100 ইউনিট হবে। এখন কোনো প্রতিষ্ঠান যদি ওভার টাইম ইউজ করে তখন কি করে যে হ্যাঁ আমরা 110 ইউনিট তৈরি করবো, পরবর্তীতে 10 ইউনিট অ্যাডিশনাল করতেছে না, তাহলে দেখুন এটাই হচ্ছে কিন্তু মার্জিন, যে মার্জিন হিসাবে যে বেশিটা করতেছে সেটা, বোঝা গেল? ওর জন্য কিন্তু ফিক্সড কস্ট সাধারণত বাড়ে না, কিন্তু ভেরিয়েবল কস্টগুলো কিন্তু বাড়ে। কারণ একটা বিল্ডিংয়ে এখানে মনে করেন দিনরাত 24 ঘন্টা ক্লাস নিলেও যে খরচটা লাগে ফিক্সড কস্ট বা বিল্ডিং ভাড়া, যদি সারাদিন কোনো ক্লাস না হয় তাও সেম বিল্ডিং ভাড়াই দেওয়া লাগে। সুতরাং ফিক্সড কস্টে সাধারণত কোনো পরিবর্তন আসে না, কিন্তু ভেরিয়েবল কস্টে পরিবর্তন আসে। ভেরিয়েবল কস্ট ইজ মার্জিন কস্ট, বোথ আর সেম। ভেরিয়েবল কস্টে আসলে সবসময় মার্জিনাল কস্ট বলে হবে কি আমরা বলতে পারবো না, কারণ মার্জিনাল কস্টে যদি আমাদের স্টেপ ফিক্সড কস্ট থাকে, স্টেপ ফিক্সড কস্ট মানে তো বোঝেন, মনে করেন আমাদের সুপারভাইজার দরকার যে 100 জন লোকের জন্য একজন সুপারভাইজার, এখন যদি আমরা মার্জিন 101টা তৈরি করতে যাই তাহলে আমাদের অতিরিক্ত একজনের জন্য আর একটা সুপারভাইজার লাগবে না, তখন কিন্তু স্টেপ ফিক্সড কস্টে আমাদের ফিক্সড কস্ট বাড়বে। তো সাধারণত মার্জিনাল কস্টে ভেরিয়েবল কস্টটা বেশি থাকে, তবে সবসময় ভেরিয়েবল কস্ট থাকবে এটা কিন্তু ঠিক না, আমাদের ফিক্সড কস্ট আসতে পারে। তো যাই হোক আমরা একটু অঙ্ক আসি, সর্বপ্রথম ধারণাটা দেন কোন প্লেন জিনিসকে এইভাবে বর্ণনা করা যায়। আমাদের পৃথিবীতে মনে করেন যে কনসেপ্টটা আপনি শিখেন এটা কেউ না কেউ আবিষ্কার করে রাখছেন, ঠিক আছে? এই রেনি ডিকার্টিস সর্বপ্রথম এই জিনিসটার ধারণা দেন, ওখান থেকে এটা নামকরণ করা হয় কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান প্লেন মানে ওনার নামের শেষ অংশটুকু, আমরা তো পুরোটুকু বলতে পারবো না যে রেনি কার্টেসিয়ান প্লেন, এই জন্য এই লাস্টের অংশটুকু অনুসারে এটাকে নামকরণ করা হয়েছে যে কার্টেসিয়ান প্লেন। প্লেন মানে তো বোঝেন জি সমতল, যে কোনো জায়গা। ক্লাসে কথা বলা যাবে না, ক্লাস করলে এখান থেকে আমরা শুরু করছিলাম, দেখুন যেটা আছে লক্ষ্য করুন আমাদের এখানে যেখান থেকে আমরা এই যে লিনিয়ার কার্টেসিয়ান যে কথাটা আমরা শেষ করছিলাম এটা তো বুঝতে পারছেন যে এই কার্টেসিয়ান প্লেনটা আমরা কিভাবে পাইছি আর কে তৈরি করছেন? জি স্যার, বুঝতে পারছেন না? এই ভিডিও ওপেন হয়েছে তো, এখান থেকে আসলে দেখবেন আমাদের পৃথিবীতে আমরা যে জিনিসটা ব্যবহার করি এটা আমাদের আগে কেউ না কেউ তৈরি করছেন, তারপর থেকে আমরা কি করতেছি এটাকে ব্যবহার করতেছি। তো আমরা আজকে ক্যালকুলাসের
কিভাবে আসলে অঙ্ক করতে হয় আমরা জাস্ট একটা মিনিমাম বা ম্যাক্সিমাম ফ্যাক্টর একটু দেখে তারপর অঙ্ক করতে হবে আমাদের দুই লাইনের একটা অঙ্ক আছে আমরা একটু খুব দ্রুত খাতায় তুলে ফেলবো তারপর সলভ করবো কেমন লিখে নিব স্যার ওটা দিলে আবার ভিডিওতে হবে কি আলো শর্টেজ পড়ে যাবে একটু অঙ্কটা লিখেন লিখে পরে আর খুব একটা বেশি আমাদের স্ক্রিনটা লাগবে না হ্যাঁ আমাদেরকে বার করতে হবে কিন্তু দেখুন ম্যাক্সিমাম রেভিনিউ আর মিনিমাম কস্ট একটা প্রতিষ্ঠান কাজ করলে যে আউটপুটটা তৈরি করে সে আউটপুটটা কোনটা হতে হবে মিনিমাম আপনার যদি দরকার হতো তাহলে আপনি ক্লাস করার আজকের আগের দিন আপনি সব গুছিয়ে রাখতেন যাতে আপনার ক্লাস করতে কি দরকার বুঝছে আচ্ছা এখন আমরা করবো কি এটা থেকে আমাদের কি করবো ম্যাক্সিমাম রেভিনিউ বের করবো আর মিনিমাম কস্ট বের করবো ঠিক আছে রেভিনিউ তো সবসময় আমরা হিসাব করি ম্যাক্সিমাম কারণ কোনো প্রতিষ্ঠান কি চায় যে আমার একটু রেভিনিউ কম হোক বা প্রফিট কম হোক চায় না আর কস্টটা কি চায় যে কস্টটা যখন কম হবে কিন্তু প্রোডাক্ট যখন মানসম্মত হবে কিন্তু কম করতে যে যেন প্রোডাক্ট মানসম্মত না হলে কিন্তু বাজারে সাস্টেন করবে তো মানসম্মত প্রোডাক্টের সর্বনিম্ন দাম এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের মিনিমাম কস্ট মানে কিন্তু এই মিনিমাম না যে প্রোডাক্ট নিয়ে কেউ ব্যবহার করতে পারবে না প্রোডাক্ট কিন্তু অবশ্যই ব্যবহার উপযোগী থাকবে এবং সর্বোচ্চ মান সম্মত থাকবে ওই মানসম্মত স্তরের ভিতরে আমরা সস্তা মিনিমাম মানে কত খরচটা কমাই দেবো বুঝে গেল এটা হচ্ছে বিষয় মনে করেন আপনি যদি অ্যাপেল কোম্পানিকে দেখেন ওরা কি কস্ট মিনিমাইজেশনের অ্যাপ্রোচ নেয় না
অবশ্যই নাই, কিন্তু ওরা কি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে? কোয়ালিটি কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। রক্স ছাড়া কোয়ালিটি করতে দেয় না। এরপরে দেখো, তার মানে হচ্ছে এটা যখন হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বা আমরা যখন অঙ্কগুলো করব, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে এই মিনিমাম কস্ট মানে হচ্ছে উইদাউট কম্প্রোমাইজিং উইথ দ্য কোয়ালিটি। মানে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে মিনিমাম কস্টটা আসবে। যাই হোক, এখন আমরা এখানে দেখুন তো এক নাম্বার রিকোয়ারটা আমরা শুরু করি। আমরা লিখেন রিকোয়ারমেন্ট ওয়ান, রিকোয়ার্ড ওয়ান লিখে আমরা শুরু করি। দেখুন আমাদের এক নাম্বার রিকোয়ার্ড বলছে কি, দা আউটপুট অ্যাট হুইচ দা টোটাল রেভিনিউ ইজ ম্যাক্সিমাম। আমাদের কিন্তু একটা আউটপুট বের করতে হবে যেই লেভেলে গিয়ে আমাদের টোটাল রেভিনিউটা কি হবে ম্যাক্সিমাম। আসলে এই অঙ্ক করার জন্য সাধারণত আমরা তিনটা স্টেপ ব্যবহার করি। তিনটা স্টেপ ব্যবহার করে স্টেপ তিনটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে আনি, আমি একবার বলতেছি, বলার সময় হয়তো আপনারা বুঝতে পারবেন না, বাট আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক যখন করবো তখন একবার বুঝতে পারবেন। আমাদের যে ফাংশনটা আছে, যেমন কস্ট ফাংশনটা দেওয়া আছে না বা রেভিনিউ ফাংশনটা দেওয়া আছে না, সর্বপ্রথম ওইটাকে আমরা কি করবো ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করে, ডিফারেন্সিয়েট করার পরে আমরা একটা স্লোপ পাবো না, স্লোপ সমান সমান জিরো লিখবো। জিরো লিখে আমরা কি করব, ক্যালকুলেট দ্য এক্সটেনশন এবং এন্ড অলসো ফাইন্ড দ্য রুটস। আমরা এবার রুট মনে করেন ওখানে যখন আমরা এই dy / dx, যদি আমরা dy / dx যখন ডিফারেন্সিয়েট করতেছি তখন হয়তোবা আমাদের ওখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, অথবা হয়তোবা কিউ এর সরাসরি একটা আসবে, মান আসবে যে 2q = 10, তখন q সমান সমান আমরা 5 পেয়ে যাব। তো ওরকম করে যে কোনো কিন্তু ওখানে x এর একটা মান পাবো বা ওখানে যে ভেরিয়েবল থাকবে তার মান পাবো, এবং ওখান থেকে কিন্তু সরাসরি আমরা রুটটা বের করবো। বুঝা গেল? তোমরা এক নম্বর স্টেপে হবে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করব, তারপরে ওই ডিফারেন্সিয়েটের মান সমান সমান জিরো লিখব, এবং জিরো লিখে আমরা এক্স এর মান বের করব। দুই নম্বরে এসে দেখুন আমরা আবারও ডিফারেন্সিয়েট করব, ওই যে ডিফারেন্সিয়েট করে আমরা পেজের যে মানটা পেলাম ওইটাকে আবারও এগেন ডিফারেন্সিয়েট করে দ্য গিভেন ফাংশন অ্যান্ড পুট দ্য ভ্যালুস অফ দ্য রুটস। আমরা রুট পেয়েছিলাম না এক্স এর বিভিন্ন মান, ওই ভ্যালুগুলো এবার এখানে বসাবো। অ্যান্ড দিস সেকেন্ড ডেরিভেটিভ ফাংশন অনলি বাই মানে ওয়ান বাই ওয়ান, একের পর এক আমরা ওই রুটগুলো বসাবো। That is compute d square y by dx square at this stationary point. মানে আমরা যে রুট পাচ্ছি ওই রুটগুলোতে আমরা তখন x এর মানগুলো বসাচ্ছি, বসিয়ে আমরা আসলে যে কোনো একটা জিনিসের কোনটা ম্যাক্সিমাম বা মিনিমাম এটা একটা ধারণা পাচ্ছি আমরা অঙ্ক করে বুঝতে পারবো। এবং সর্বশেষ হচ্ছে আমরা একটা সেকেন্ড ডেরিভেটিভ করছি না, ইফ দ্য সেকেন্ড ডেরিভেটিভ ইজ পজিটিভ ফর এ রুট, পজিটিভ হলে কি হয় মিনিমাম, দেন দ্য গিভেন ফাংশন ইজ মিনিমাম। আর যদি অন্যদিকে দ্য সেকেন্ড ডেরিভেটিভের রেজাল্টটা এক্স এর যে রেজাল্টটা আসছে তা যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো তখন আমরা যদি এটা কি পাই নেগেটিভ পাই ম্যাক্সিমাম। এটার কারণ কি আপনারা বুঝেন যে কেন পজিটিভ হবে? বুঝেছি, পজিটিভ হলে কারণ এটা যখন আমরা কি করতেছি, যদি এরকম একটা মনে করেন আমরা একটা স্লোপ আছে, জিনিস লক্ষ্য করেন আমরা অনেক সময় এরকম পণ্যের জীবন সাইকেল করছি না, জি জি, এটা জিনিস লক্ষ্য করেন তো এইটা হাইয়েস্ট না তাহলে হচ্ছে কি যেখানে নেগেটিভ শুরু হয়েছে তাহলে তার আগেই সবচেয়ে হাইস্টটা ছিল। আবার এটা যদি লক্ষ্য করেন যখন পজিটিভ আসতেছে এবার হচ্ছে আরেকটা কথা ছিল এখান থেকে দেখুন তো আস্তে আস্তে শুরু হয়েছে উপরের দিকে ওঠা, পজিটিভ মানে এর আগে তো নেগেটিভ ছিল না, এখানে এটা একটু বড় করে দিতে ভালো হতো, মনে করেন এখান থেকে নেগেটিভ ছিল না, এখন আস্তে আস্তে কি হইছে উপরের দিকে উঠছে, পজিটিভ পজিটিভ হয়ে যখন পজিটিভ হওয়া শুরু করছে উপরের দিকে যাচ্ছে
তখন এখানে কি সবচেয়ে কম ছিল কোথায় এখানে এখানে যেখানে যেখান থেকে কি হয়েছে পজিটিভ হওয়া শুরু করছে তো যেখানে আমরা পজিটিভ হবে পজিটিভ হওয়া শুরু করব সেখানে কি হবে মিনিমাম মিনিমাম আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কারণ ওটা হচ্ছে কার্ভের উপর ডিপেন্ড করতেছে জি স্যার বুঝা গেল আচ্ছা এবার তাহলে আমরা রুলসে চলে যাই প্রথমে আসলে স্টেপ 3টা পড়ে আমরা কিছু বুঝতে পারবো না দুবার কিন্তু একটা অঙ্ক করলে তারপরে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো আচ্ছা প্রথমে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি বলছে দা আউটপুট এভরেজ দা টোটাল রেভিনিউ ইজ ম্যাক্সিমাম টোটাল রেভিনিউ আমাদের কত হবে ম্যাক্সিমাম তাহলে একটা জিনিস লক্ষ্য করে তো আমাদের টোটাল রেভিনিউ কত রেভিনিউ দেওয়া হয়েছে কত সর যে আর ইকুয়াল টু 1 2 ইনটু 1 কিউ মাইনাস কিউ স্কয়ার আমাদের কিন্তু আউটপুট বের করতে হবে আমাদের আউটপুটটা বের করব যখন আমাদের ওই আউটপুটে আমাদের প্রফিটটা কি হবে ম্যাক্সিমাম তাহলে একটা জিনিস লক্ষ্য করে আমাদের এখানে রেভিনিউ কত এটা একটা রেভিনিউ ফাংশন না জি স্যার রেভিনিউ ফাংশন তাহলে আমরা প্রথমে কি করব এটাকে ডিফারেনশিয়েট করে ফেলব তাহলে আমাদের এখানে r সমান সমান কত 21 q দিবে মাইনাস q স্কয়ার মাইনাস q স্কয়ার না হ্যাঁ তো এখন একটা জিনিস লক্ষ্য করুন আগে তো আমরা dy / dx দিতাম না কিন্তু এখানে আমাদের আছে কি r q r আছে আর q আছে না q আছে আগে থাকতো কি y আর x থাকতো y আর x আর এখানে আছে কি r আর q তাহলে এখন আমরা ডিফারেনশিয়েট করব কার সাপেক্ষে কোয়ান্টিটির সাপেক্ষে রেভিনিউ ডিফারেনশিয়েট করব বুঝা গেল আমাদের আগে অঙ্কগুলোতে থাকতো কি x আর y থাকতো না y থাকতো টোটাল কস্ট x থাকতো কোয়ান্টিটি এখন আমাদের কোয়ান্টিটি x এর জায়গায় q বলছে কি আর আগে কস্ট বা রেভিনিউ ওখানে আমরা লিখছি কি r y এর জায়গা r দিয়েছি তাহলে কি dr / dq হবে রাইট তাহলে এখন আমরা ডিফারেনশিয়েট করব কিভাবে dr / dq dq বুঝা গেল জি স্যার এখন এইটা যদি জিনিস লক্ষ্য করেন এখন এই dr / dq সমান সমান আমরা কি লিখতে পারি dr / dq একই জিনিস না 21 দাঁড়ান আমি স্টেপ বাই স্টেপ আপনাকে লিখে দেখি এরপর আমরা r টাকে যদি সিম্পলি নামিয়ে নিই বুদ্ধিমান তো আপনি আরে আগে স্টেপ বাই স্টেপ বোঝেন কোন জিনিসটা তারপরে আপনি সরাসরি উত্তর দেন ও আচ্ছা বুঝতে এবার স্যার আপনি ডি পাশটাকে কিউ স্যার হ্যাঁ এটা কি মানে এই আটটাকে আমরা পাশে নিয়ে লিখতে পারি না নামাই একই তো কথা এরপরে আর এর মান যেটা সেটা বসিয়ে দিতে পারি না কারণ আর সমান সমান কত এটা না তাহলে আর সমান সমান এটা বসিয়ে দিতে পারি না তাহলে এবার বসিয়ে দিই ডি বাই ডি কিউ তাহলে কত থাকে 20 1 কিউ মাইনাস কিউ স্কয়ার তাহলে এবার এটা ডিফারেনশিয়েট করেন তো কত হয় এবার আমরা প্রত্যেক টার্মের সাথে ডি বাই ডি কিউ নিয়ে নেব তাহলে কত হয় দেখেন তো ডি বাই ডি কিউ ইনটু 21 কিউ এর সাথে আবার মাইনাস আবার ডি বাই ডি কিউ ইনটু কিউ স্কয়ার এবার ডিফারেনশিয়েট করুন দেখেন ওখানে রেজাল্ট কত আসে দেখতে পাচ্ছেন জি স্যার সাইড এর কিছু একটু সমস্যা হচ্ছে দেখেন এবার ডিফারেনশিয়েট করলে রেজাল্ট কত আসে স্যার কি বিস্কুটের জায়গায় স্যার এই ডি বাই ডি এক্স স্যার কি এক্স হয়েছে কেন এই এক্স স্যার ডি এন ডি এর পাশে যে এক্স ওদের নিচে কোন হলো এক্স হচ্ছে কি হবে সাইড বাইটা কিউ এই হলো এক্স এন্ড সাইড বাই অন হলো এক্স হ্যাঁ বল কি বিস্কুটের জায়গায় স্যার এখন হচ্ছে কি এরকম আর দেখুন তো কোন স্যার কিউ স্কয়ার এর জায়গায় যে ডি বাই ডি কিউ এটা হলো কিভাবে একদম শেষে শেষে লাগবে এটা জি স্যার ইন্টারভ জন্য তো আমরা গত দুইটা ক্লাস নিছি 21 কিউ ডিফারেনশিয়েট করেছি মানে প্রত্যেকটা টার্মকে আমরা ডি বাই ডি কিউ এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতেছি বুঝতে পেরেছেন এই ডি বাই ডি কিউ এর কাহিনী এটা দুইটা ক্লাসে আলোচনা করা হয়েছে কারণ এই ডি বাই ডি কিউ এর কাহিনীটা হচ্ছে কত ক্লাস আপনি ইউটিউবে পাবেন এরপরে তাহলে এবার হচ্ছে কি কিউ এর এখানে কি কোনো পাওয়ার আছে না কিছু না থাকলে কি আছে পাওয়ার আছে কোন আছে 1 দিয়ে দিব এরপরে যখন কি করব পাওয়ারকে সামনে নিয়ে আসবো তখনই কিন্তু ডি বাই ডি কিউ উঠে যাবে পরে যখনই গুণ করব বা ভাগ করব তখন ডি বাই ডি কিউ উঠে যাবে
তাহলে 1 সামনে চলে আসবে প্রথমে কত ছিল 21 21 1 সামনে নিয়ে আসলাম ইনটু কিউ পাওয়ার কত 1 এর সাথে বাদ যাবে কত সব সময় এক বাদ যাবে পাওয়ার এবার মাইনাস দিব এবার পাওয়ার কত ছিল কিউ এর আগে কিছু আছে 2 কিউ এই বুঝছি মানে এখানে তো কিউ এর আগে কিছুই নাই 3 4 5 10 নাই তাহলে কিছু নাই মানে নাই স্কয়ারটাকে 2 স্কয়ারটাকে 2 নিয়ে আসবো আবার কিউ কিউ থেকে কত 2 থেকে কত বার 1 1 বার তাহলে কত থাকে দেখেন তো কত হয় 21 কিউ মাইনাস 2 কিউ স্যার 21 কিউ হবে 21 হবে কারণ কিউ তো বাদ পড়ে যাচ্ছে না এখানে 1 মাইনাস 1 কত হয় 0 আর যে কোনো জিনিসের পাওয়ার 0 মানে কত 1 1 তাহলে দ্য রেজাল্ট আসছে কত 21 মাইনাস 2 কিউ 21 মাইনাস 2 কিউ বোঝা গেছে পর্যন্ত তারপরে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে ফেললাম এবার আমরা কি করব এইটা সমান সমান 0 লিখে কিউ এর মানটা বের করব তার মানে এইটা সমান সমান 0 লিখে কিউ এর মানটা বের করেন তো কত হয় স্যার এটি 21 2q ডিফারেন্সিয়েশন এই পর্যন্ত শেষ এবার আমরা কিউ এর মান বের করব স্যার এখন কি 21 2q 0 সেমই তো আসলো 21 2q না হ্যাঁ ও আচ্ছা ওইটা আপনি অ্যানসার 1 কিউব ছিল না স্যার আমি ভাবছি ওইটা আপনি আবার কোশ্চেন লিখলেন না ওইটা তো এই যে এবার আমরা কি করব ফার্স্ট স্টেপের অর্ধেকটা শেষ তাই না এটা কি কষ্ট মান স্যার এটা ডিফারেন্সিয়েশন করলাম আর এর না আমরা কোয়ান্টিটি কিউ এর সাপেক্ষে আর এর ডিফারেন্সিয়েশন করলাম কিউ এর সাপেক্ষে আর এর ডিফারেন্সিয়েশন কিউ তাহলে স্যার 10.5 আসে হ্যাঁ তাহলে এবার আমরা কি করব কিউ এর মান বের করব এর মান বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েশনের যে রেজাল্টটা পাবো এটা সমান সমান কি বসাবো 0 লিখে নেব 0 লিখে নেব তাহলে এবার দেখুন তো মাইনাস 2 = মাইনাস 21 কেটে দিলে কি সমান সমান কত 10.5 হইছে একুশকে দুই দিয়ে ভাগ দিলে কত থাকে 10.5 ঠিক আছে না বুঝছেন না স্যার মাইনাস কেন আমরা প্লাস নিলাম তো আচ্ছা স্যার 21 মাইনাস 2 কিউ ইজ ইকুয়াল টু 0 এটা আমরা কি করব 21 কে দুটো দিকে দিয়ে দিই তাহলে কত হয় স্যার আমরা এদিকে 21 রাখলে কি হবে এদিকে রাখবেন স্যার তাহলে তো কি আপনার মান বাই করবেন কোনটা এই ফাংশনের রেজাল্ট ওইটা তো মাইনাস করে প্লাস করে দিই কোন সমস্যা নেই এই ফাংশনের রেজাল্ট যদি 0 হবে এটা আমরা কিভাবে করতে পারব এটা শীটের নিয়ম অনুসারে আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন থেকে 0 এর মানটা বের করে নিতে হবে ও আচ্ছা ফার্স্ট ডিফারেন্সিয়েশন কে অলওয়েজ 0 ধরে কিউ এর মানটা বের করে নিতে মানে ওইখানে যে ভেরিয়েবলটা থাকবে ওর মানটা বের করতে পারবে স্যার এখানে আমাদের কিউ পাইছি আমাদের অঙ্কে সিউ থাকতে পারতো কোন মেজারমেন্টের সাথে স্যার আমাদের কোশ্চেন আস করতে পারে স্যার এই যে জিনিসটা হচ্ছে আপনার মাইনাস 21 তারপরে ডিভাইডেড বাই মাইনাস 2 হবে দেন মাইনাস মাইনাস তো কাটা এই এটা হচ্ছে না স্যার তাহলে কিউ এর মান কত আসে 10.5 এবার এখানে লক্ষ্য করেন আমরা কিউ এর মান তো এলাম কয়টা একটা তাহলে এবার একটা জিনিস ফিয়ার মান যদি একটাই পেয়ে থাকি তাহলে এবার আমরা করব কি এই আমরা ডিফারেন্সিয়েশন করে কোটা পেয়েছিলাম ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে 21 2 21 2 না এটাকে আবার রি ডিফারেন্সিয়েশন করব বা ডাবল ডিফারেন্সিয়েশন করব ওইটাকে এবার 21 2 কিউ কে আরেকবার ডিফারেন্সিয়েশন করেন তো রেজাল্ট কি হয় ওইখানে যে রেজাল্টটা আসবে ওইখানে কিউ এর মান বসাতে হবে বুঝলেন এটা তো বুঝছেন জি স্যার এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে তো কত হবে স্যার কিউ ইজ ইকুয়াল টু 10.5 আসে হ্যাঁ ঠিক আছে 12.5 মানে না স্যার 10.5 কত পড়ে আমি তো স্যার এক্সিস্ট চেঞ্জ করেন না স্যার এখানে দেখি কি বলবো এটি যে ভ্যালু এদিকে লক্ষ্য করুন আমরা এটা তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করে পাইছি না জি স্যার এইটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব তো এদিকে লক্ষ্য করেন প্রথমবার আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি এই জিনিসটাকে আমরা কত পাইছি
আপনি বলুন না যে টোটাল রেভিনিউ ইজ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না হয় না টোটাল আউটপুট
আমাদের শুধু আউটপুট ইজ 10.5 করতে বলছে জি আর যদি এবার বলতো যে ঠিক আছে আউটপুট তো বের করলেন এবার ম্যাক্সিমাম প্রফিটটা দেখাই দেন যদি আমাদের ম্যাক্সিমাম এটা দেখানো লাগবে তাহলে মাইনাস 2 হতো যদি বলতো যে ম্যাক্সিমাম প্রফিটটাও দেখান তখন আমরা করতাম আমরা কিউ সমান সমান কত পাইছিলাম মাইনাস 2 10 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
তাহলে আমাদের রেভিনিউ কত আসবে রেভিনিউ এই স্যার দা আউটপুট কত আসবে যেখানে আমরা ম্যাক্সিমাম রেভিনিউ পাবো আউটপুট 10.5 কিন্তু স্যার যে আমাদের মাইনাস 2টা বের করলাম না এটা তো লেখা লাগবে না না ওইটা লেখা লাগবে না কিন্তু এটা তো অঙ্কে আপনাকে বুঝতে হবে যদি আপনি ডাবল ডিফারেন্সিয়েশনে এক্স পুরো দেখাতে হবে হ্যাঁ ডাবল ডিফারেন্সিয়েশনে গিয়ে এক্স এর মানে কিউয়ের ওই মানটা যদি নেগেটিভ হয় তার মানে কিউটা হচ্ছে কি কিউয়ের ওইটা ম্যাক্সিমাম নির্দেশ করবে আর যদি মনে করেন এই ডাবল ডিফারেন্সিয়েশন এখানে যদি পজিটিভ হতো তাহলে মিনিমাম তার মানে স্লোপটা উপরে দিকে ওঠা শুরু করবে বুঝা গেল তাহলে এটা মিনিমাম হয়ে যেত তাহলে অঙ্ক হতো হ্যাঁ তাহলে আপনাকে আবার ওই ম্যাক্সিমাম বের করতে হবে ঠিক আছে আচ্ছা এবারে যেটা হইছে না কি বলবো এই সেম জিনিসটা মনে করেন আমরা রেভিনিউকে যেভাবে বের করছি সেম প্রসিডিউরে আমরা আবার কস্টটাকে বের করব একই জিনিস স্যার কস্টের ওখানে কিউ এর মান বসাতে হবে না ঠিক কস্টের এখানে আমরা রেভিনিউ তো বের করেছিলাম ম্যাক্সিমাম এটা মিনিমাম এটা কস্টটা বের করব মিনিমাম 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 মানে প্লাস ঠিক আছে তাহলে কস্টটা যদি আমরা মিনিমাম বের করি তো নিশ্চয়ই রেভিনিউটা যে এখানে গিয়ে কি হইছে কোয়ান্টিটি যে কোয়ান্টিটিতে ম্যাক্সিমাম হইছে কস্টটা নিশ্চয়ই সেইখানে গিয়ে কি হবে না মিনিমাম মিনিমাম হবে না কস্টটা নিশ্চয়ই অন্য কোথাও যে মিনিমাম হবে তাহলে আমরা আউটপুট বের করব যেখানে টোটাল কস্টটা মিনিমাম হবে একই রকম ভাবে করে এখানে কিন্তু এক্স এর কয়েকটা রুট পাবে রুট গুলো ডাবল ডিফারেন্সিয়েশন করে ওখানে বসাবে যেখানে দেখবেন পজিটিভ মার্ক পাবে ওইটাই কিউটা হবে মিনিমাম হ্যাঁ স্যার হ্যাঁ বুঝে দেন স্যার প্রথম প্রথমে ডাবল ডিফারেন্সিয়েশন করেন স্টেপ বাই করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন স্যার প্রথমে ডিফারেন্সিয়েশন একটা তারপর আবার এই আগে সি সমান সমান পুরো ইকুয়েশনটা লাগাই আমরা এবার কি করতেছি সি করতেছি না cos কারণ কি অন্য সব অঙ্ক কিন্তু এক একটা প্যাটার্নে গেছে এর সব অঙ্ক কিন্তু এক প্যাটার্নে মানে অঙ্কের ভিতরে ক্যালকুলেশন আপনার মনে হচ্ছে যে উল্টো পাল্টা কিন্তু আপনার ফুল স্ট্রাকচার কিন্তু সব সময় স্যার এটা কি পরীক্ষাতে 10 মার্ক থাকে স্যার পরীক্ষাতে এই ক্যালকুলাসে তো দুইটা পার্ট একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে এখানে দুইটা পার্ট থেকে দুইটা অঙ্ক থাকে ওকে 5 5 করে 10 5 5 করে না আমাদের টোটাল কোশ্চেন সাজানো হয়েছে বড় অঙ্কগুলো হচ্ছে 7 8 করে তারপরে হচ্ছে 14 মার্কস 7 করে 14 এখান থেকে ক্যালকুলাস থেকে 14 মার্কস পাবো এটা হচ্ছে আপনার কি কস্ট ফাংশন না রেভিনিউ ফাংশন স্যার এটা কস্ট ফাংশন এখন আমরা কি করব বলেন তো স্যার এটা ডিফারেন্সিয়েশন করব ডেল সি ডিভাইডেড বাই ডেল কিউ কিউ একটা জিনিস লক্ষ্য করেন স্যার ডেল সি হচ্ছে আমি ফার্স্ট স্টেপটা বলছি যেটা থাকবে এই যেটা থাকবে আমরা ওই যে করছিলাম না y = ফাংশন অফ x মানে প্রথম যেটা থাকবে সেটা উপরে বসাবেন আর পরে যেটা থাকবে সেটা নিচে বসাবেন যদি আমাদের এখানে থাকতো যে a সমান সমান এরকম এরকম তাহলে d a হতো b তারপর এরকম এরকম আরেকটা b তার মানে কি হলো d a / d b হ্যাঁ তখন ছিল del a
ডিভাইডেড বাই ডেল বি বি বুঝা গেল কারণ এটা তো পরাধীন একে এর নিজের মান নির্ধারণ করতে পারে এক্স একে জেড কে নিয়ে যাবে এ সেদিকে যাবে বুঝছেন নি এটা তাহলে সুন্দর করে না এটা কিন্তু একেবারে সরাসরি কিন্তু প্রথম মেসেজ আমি বুঝব কি হবে কেন আপনারা তো সবই বোঝেন আপনারা বুঝবেন কি আমার নাম না স্যার এটা বলে নি স্যার বুঝি স্যার শুনেন স্যার অনেক উপকার হচ্ছে অর্থনীতিতে যখন আমরা করি তখন কিন্তু আমরা বাই ডিফল্ট চিন্তা করি অর্থনীতির সকল বিষয় একটা নিয়ে যখন আমরা আলোচনা করব অন্য সব স্বাভাবিক এখন আমরাও কিন্তু চিন্তা করি যে আপনারা সবই বোঝেন তাহলে তো এত কিছু সমস্যা করে না তাই না আমরা এরকম চিন্তা করলে So 1 by 3 the field is 4. স্যার এখন হচ্ছে এটা করার পরে শুধু মাইনাস 7 ই থাকবে এটা বুঝছে না তাহলে এটা কি 0 বসাই দিবে এখন আবার কি বসাবে
মনে আছে ভালো করে ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্র ছিল ওই সূত্র বসিয়ে বাস্তব জীবনে না এই যে প্যাস আপনারা দেখেন এটা কিছুই না আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটার সূত্রটা দেখি আমরা এরকম দেখছিলাম না জি স্যার দেখেছিলাম বসিয়েছি শূন্য কিউ স্কয়ার এর সাথে কি কোন সহগ আছে কত হবে এবার b এর সাথে কি কোনো সহগ আছে এর সাপেক্ষে তাহলে আমরা এটা q সমান সমান এটা লিখতে পারি যে q সমান সমান এটা তাহলে দেখুন তো q এর মান কত কত আসে এবার তাহলে এই স্যার a সমান সমান -1 হবে না a সমান সমান সব করার পরে ও দেখে যে জীবনটা গেল
a কত c কত c -7 স্যার -7 তাহলে -7 প্লাস 28 হয়ে যাবে স্যার হ্যাঁ স্যার 28 দিলাম ঠিক তো 36 না হ্যাঁ স্যার প্লাস 36 প্লাস 28 টোটাল যোগ করলে স্যার 64 হ্যাঁ স্যার 64 হয় স্যার টোটাল যোগ করলে 64 ডাইরেক্ট লিখে প্লাস 28 হ্যাঁ স্যার কিউ সমান সমান কি পাইছে দেখেন তো একটা কত পাইছে 7 প্লাস 7 আর একটা মাইনাস মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 এখন একটু নিচে লক্ষ্য করেন স্যার আমাদের পজিটিভটা এখন কনসিডার করতে হবে না হ্যাঁ স্যার আমাদের কোয়ান্টিটি কি কখনো নেগেটিভ হতে পারে স্যার না স্যার যে আপনি হয়তো বা অনেক ব্যবসা ব্যবসা করলেন পরে যে দেখলেন যে প্রোডাকশন মাইনাস হয়ে গেছে তাই স্যার ব্যবসা যায় স্যার মাইনাস তো কোনো সম্ভব না যেমন আপনি আমরা ন্যাচারাল নাম্বার পড়ছিলাম না ন্যাচারাল নাম্বার শুরু কত থেকে স্যার 1 এক থেকে তার মানে আমাদের প্রোডাকশনটা তো সব সময় ন্যাচারাল নাম্বার কে রিপ্রেজেন্ট করে স্যার তাহলে আমরা 7 1 থেকে নিতে পারবো না না স্যার তাহলে আমরা লিখবো কত স্যার 7 কে নিব স্যার 1 নিতে পারতাম যদি সেটা পজিটিভ হতো হ্যাঁ এরপর তাহলে এটাকে আমরা এই অংশটাকে রি ডিফারেন্সিয়েট করি আবার স্যার বুঝলাম না এবার কি করতে হবে d q আর এখানে আমরা পাইছিলাম কি এই c পাইছিলাম না হ্যাঁ স্যার এটা এখন যেটা দেখা দরকার নেই স্যার এই দাগটা কি থাকবে কোনটা এই যে তো বলা হলো দাগটা কর গেল স্যার এখানে d q স্কয়ার হবে না d q স্কয়ার হবে এখানে সরাসরি কি আপনার এই যে ইকুয়েশনটা আছে না মানে ফাংশনটা আছে ফাংশনটা ডিফারেন্সিয়েশন করি দেখেন d dq সরাসরি এটাকে যদি চলে আসেন এখানে কত q স্কয়ার মাইনাস dy dq 6q আর মাইনাস dy dq 7 জি স্যার তাহলে দেখুন তো এখানে কত আছে স্যার সেকেন্ড যে আমরা ডিফারেন্সিয়েট করছি হ্যাঁ তাহলে স্যার হচ্ছে 2q 2q 1 minus 1 2 minus 1 স্যার এটা কি নেসেসারি ছিল আমাদের সেকেন্ড টাইম কি করা ডিফারেন্সিয়েট করা হ্যাঁ নেসেসারি না মাস ও মাস মাইনাস 6 কিউ তাহলে এখানে কত আসে রেজাল্ট স্যার এক্স হয়ে গেছে আবার স্যার ওহো এক্স হয়ে গেছে এই এক্স লেটার একটু অবশ হয়ে গেছে আমি এর জন্য স্যার কি হবে তার মানে আসছে আমাদের কত 2 কিউ মানে 6 না 2 কিউ মানে 6 এবার একটু লক্ষ্য করেন আমাদের এই কিউ এর মান বের করব কিউ এর মান না কিউ এর মান তো আমরা বের করছি এখন আমরা কি করব কিউ এর মান কত পাইছিলাম 7 এইটা তো আমাদের গ্রহণযোগ্য না এটা বাদ এটা বাদ না হ্যাঁ এটা তো বাদ তাহলে কিউ এর মান কত পাইছিলাম 7 7 টা বসে দেব তাহলে এবার এখানে আমরা কিউ সমান সমান 7 বসালে কত পাই দেখেন তো স্যার 14 8 হয় স্যার 8 স্যার কত 8 হয় 8 হয় না এটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ 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 মানে মিনিমাম মিনিমাম না তার মানে হচ্ছে আমরা q সমান সমান কত হলে এটা মিনিমাম হইছে কস্টটা 8 ভাই q সমান সমান কত 7 7 q সমান সমান 7 হলে এটা তো এখানে যখন আমরা বসাচ্ছি এটা তো ডাবল ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে ও আচ্ছা স্যার q সমান সমান 7 হলে তাহলে আমরা হচ্ছে মিনিমামটা রেজাল্টটা পাইছি মিনিমাম কস্টটা পাচ্ছি আচ্ছা ঠিক আছে এবার উত্তর লেখেন জি স্যার স্যার একটু আগে এই অংশ ড্রপ করি তারপর না অংশ ড্রপ এখন আপনি করেন নাই স্যার এটা তো বুঝলাম বুঝার মতো হ্যাঁ স্যার চলে গেছে স্যার দা আউটপুট ইজ 7 দ্যাটস ওয়াই দা কস্ট ইজ মিনিমাম এক শুনে
একটু টেকনিক্যালি অঙ্ক এখানে কিন্তু দেওয়া আছে, আমি শুধু কোথায় সাতটা বসানোর বলে দিচ্ছি, বলছে না দা আউটপুট অ্যাট হুইচ দা টোটাল কস্ট ইজ মিনিমাম, জি স্যার, তাহলে এখানে লিখবেন হোয়েন, ঠিক আছে, দা আউটপুট ইজ 7 দেন দা টোটাল কস্ট ইজ মিনিমাম, ওকে, তার মানে হোয়েন দা আউটপুট কত ইজ 7 দেন দা টোটাল কস্ট কত হবে, দেন দা টোটাল কস্ট ইজ মিনিমাম, কিন্তু এই সিএল ইকুয়েশনে তো আমরা বসালে টোটাল কস্ট পেয়ে যাব, কিন্তু এটা চাই না, চাই না, আপনার যদি ইচ্ছা থাকে করে আর করবেন, এইবার না হোমওয়ার্ক আপনার হচ্ছে জমা দিতে হবে না, আপনার আমরা অঙ্ক তো সবগুলো ক্লাসে পড়াইতে পারবো না, আমাদের অঙ্ক তো পাঁচটা, আমরা দুইটা পড়াইছি বাকি তিনটা পড়াবো, স্যার আমাদেরকে হচ্ছে যে এগুলোর মধ্যে যদি এরকম ভাগে ভাগে করাই দেন আমাদের জন্য ইজি, এখন বইতে যেভাবে আছে এখন আমি তো ক্লাসে নিচ্ছি এই কারণে যে আপনাকে ভাগে পড়াচ্ছি, বুঝতে পারেন নি, আর এখানে যদি স্টেপ বাই স্টেপ পড়ানো হয় তো আপনি কি বুঝতেন এই পাঁচটা থেকে এই স্টেপ বাই স্টেপ পড়ছে, হ্যাঁ পাঁচটা থেকে আসবে এইখানে কেন আপনি জিরো নেবেন, এটা যদি আপনার ওখানে স্টেপ বাই স্টেপ পড়ানো থাকার পরে এভাবে আপনার পোর্টাল থেকে একটু পিডিএফ টা ডাউনলোড করবেন, ঠিক আছে, এরপরে দেখেন এটা চার নাম্বার, আমরা যখন শুধুমাত্র স্লোপটা বের করবো তখন শুধু ইন্টিগ্রেশনের মানটা নিয়ে আসি, যেমন আমরা মার্জিনাল কস্ট যখন বের করি তখন আমরা ইন্টিগ্রেশনের যে এই জন্য আপনারা ওই আমরা পরবর্তীতে ইন্টিগ্রেশনের অঙ্ক করার সময় শুধু স্লোপ বা মার্জিনাল কস্টের ক্ষেত্রে আমাদের শুধু ইন্টিগ্রেশনটা লাগবে, তাছাড়া খুব একটা বেশি আমাদের ইন্টিগ্রেশনটা লাগবে, বুঝে গেল, ইন্টিগ্রেশনেও কিন্তু আমরা অঙ্ক এখানে যেভাবে করছি এভাবেই করা, বুঝে গেল, আমরা যেভাবে ডিফারেন্সিয়েশন করছি যেভাবে মিনিমাম ম্যাক্সিমাম বাই করছি এই সেম জিনিসও ইন্টিগ্রেশনে করা লাগবে, বাট ইন্টিগ্রেশনের অঙ্কগুলোতে সবসময় একটা মার্জিনাল কস্ট থাকে, মার্জিনাল কস্ট থাকবে, ওই মার্জিনাল কস্টটাকে ফাংশন আনার জন্য আমরা কী করি ইন্টিগ্রেশনে কাজ করি, বা ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস, ওটা আমরা যখন অঙ্ক করবো একটা চ্যাপ্টারে আপনার বুঝতে পারবো, ঠিক আছে, কারো কারো প্রশ্ন থাকলে বলেন, ঠিক আছে তাহলে দেখেন আপনাদের